হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আশরাফি খানস কিচেন থেকে। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে কোল্ড কফি। সহজেই বাসাতে কিভাবে করে রেস্টুরেন্টের স্বাদে কোল্ড কফি তৈরি করা যায় এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন দেখে নিই কী কী লাগবে। তো আমি এখানে প্রথমে দেখাচ্ছি 200 ml আমি দুধ নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা দুধ। তারপরে এখানে আছে কিছু আইস কিউব, তারপরে নিয়েছি চিনি, চিনিটা স্বাদ অনুযায়ী, আর এখানে আছে কুসুম গরম পানি, আর আছে হচ্ছে ইনস্ট্যান্ট কফি পাউডার। তো প্রথমেই আমি এখন এখানে একটি কাপ নিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমি তৈরি করব। তো প্রথমেই আমি এখন এখানে নিব হচ্ছে 2 চা চামচ এই ইনস্ট্যান্ট কফি পাউডার। তো কফির পরেই আমি এখানে দিয়ে দিব স্বাদমতো চিনি। তো কফি আর চিনিটা দেওয়ার পরেই আমি এখানে যেই কুসুম গরম পানিটা রেখেছিলাম সেটা আমি 1/3 কাপ মতো দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে জাস্ট এই কফি আর চিনিটাকে গোলানোর জন্য, যাতে সুন্দর করে কফি আর চিনিটা গলে যায়। তো ভালোভাবে কফি আর চিনিটা এভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিব দুধ। তো আমি যে ঠান্ডা দুধটা রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। এখন এই দুধটা দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে কফির সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন কফি, দুধ, চিনি একসাথে সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আমি এই আইস কিউবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4-5 টুকরা মতো আইস কিউব দিচ্ছি। তো এই তো আমার কোল্ড কফি রেডি। তো আমি ডেকোরেশনের জন্য আলাদা অন্য আরেকটা কাপে আমি এখানে চকলেট সিরাপ মাখিয়ে রেখেছি যাতে এটা দেখতে বাহির থেকে সুন্দর লাগে। তো এখন আমি সেই বানানো কফিটা এটার ভেতরে ঢেলে দিলাম। এই যে দেখতে কিন্তু এখন এমন লাগছে, বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি ডেকোরেশনের জন্য যেটা করব সেটা হচ্ছে আমি উপরে একটু হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এটা অপশনাল, দিলে ভালো লাগে কফির সাথে খেতেও, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, শুধু কফিও খাওয়া যাবে, স্বাদ একটুও পরিবর্তন হবে না কফির। তো এই ছিল আমার আজকের রেসিপি, কোল্ড কফি কীভাবে করে বাসায় তৈরি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।